এখন তো টোটো কিনে পুরোটা ফেঁসে গেলাম। কেন? কেন, আগে তো ভালোই ছিলাম, এখন তো কি আর বলবো, এখন দুনিয়া ঝামেলা হয়ে যাচ্ছে, এদিক ওদিক টোটো চালাতে দিচ্ছে না। আগে তুমি কি টোটো চালাতে? না, আগে টোটো চালাতাম না, আগে একটা কারখানায় কাজ করতাম। তা এই লকডাউনের পর থেকে কারখানার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তার জন্য মাইনা মাইনা ঠিক মতন পেতাম না। তা কষ্ট কষ্ট করে একটা টোটো নিলাম, তাও টোটো দুনিয়ার আমি দু চার জায়গা দিয়ে লোন বোন নিয়ে একটা টোটো কিনলাম, তাও টুকটাক ভালোই চলছিল। এখন তো নিয়ে টোটো নিয়ে ফেঁসে গেলাম আমি। আচ্ছা আচ্ছা, কেন? এখন দুনিয়া, এখন তো যা অবস্থা, এখন স্ট্যান্ড তো পাই না। স্ট্যান্ড ছাড়া চালাচ্ছিলাম, তা উবের মাধ্যমে চালাচ্ছিলাম, তো উবের তো ভালোই মোটামুটি আমাকে 3-4 মাস আমি ভালো কাজ করছিলাম, কিন্তু এখন কি উবের চালাও? হ্যাঁ, আমি উবেরই চালাই। স্ট্যান্ড তুমি পাও না? স্ট্যান্ড তো পাইনি, আবার এদিকে ওদিকে পয়সা দিয়েছি, ও পয়সা খেয়ে বসে গেছে, আজকে দেবো কালকে দেবো, এখানে যাবি ওখানে যাবি, ও পয়সা নিয়ে হ্যারাসমেন্ট আমার। আচ্ছা, তো তুমি, তোমার নাম কি? আমার নাম সঞ্জয় সাউ। আচ্ছা আচ্ছা, বাড়িতে কজন আছে? আমার বাড়িতে আমার ওয়াইফ, একটা ছেলে, একটা মেয়ে। তোমার তোমার উপরে পুরো ফ্যামিলিটা চলে? হ্যাঁ, পুরো আমার ফ্যামিলি, এখন বাবা মা নেই আমার। আচ্ছা, নাই চালাতে পারি, আগে কমসে কম 800-900 টাকা কাজ করতে হতো, এখন 300 টাকা কাজ করতে অসুবিধা হয়ে যাচ্ছে। সেখানে পড়াশোনা আছে, সব কিছু আছে, এখন সংসারে যদি চালাতে গেলে 300-400 টাকা তো রোজ খরচা আছে। আর 300 টাকা আমি টোটো কিস্তি দেবো না টোটো চালাবো, কোন দিকে আমরা যাবো? মানে এখন তুমি, তোমার বক্তব্যটা কি, মানে তুমি এখন তো ওই লোন কিস্তি ওরা তো মানবে না, ওদেরকে তো দিতে হবে। এখন তো ওই হিসাবে তো ওই টোটো কিনে তো এখন ফেঁসে গেলাম। এখন খুবই চাপ, তাই তো? টোটোটা তুমি কি লোনে কিনেছো? হ্যাঁ, টোটো পুরোটাই আমি লোনে কিনেছিলাম, যেহেতু আমার হাতে কাজ ছিল না। তো এক বন্ধু বললো কি টোটো কিনে নে, কিছু পয়সা আয় হয়ে যাবে, তাই কিনলাম আমি, এদিক ওদিক ধার দেনা দিয়ে কিনলাম। আচ্ছা, টোটো দাম পড়েছিল? টোটোর দাম 1,30,000 পড়েছে। 1,30,000 টাকা? হুম। মানে এখন, মানে এই পরিস্থিতিতে তুমি এখন খুবই অসুবিধায় নিচ্ছো, তাই তো? প্রচণ্ড অসুবিধা, এখন তো কি করবো তাও বুঝতে পারছি। মানে যে কারখানায় কাজ করতে এখন একেবারেই কাজ হয় না? না, একদমই কাজ নেই, মাইনাই যদি ঠিক মতো না পাই তা কি কাজে আর যাব। মালিক তো বলে না কি এসো না, কিন্তু ওই যদি পয়সাই যদি 10 তারিখে এখন কাজ করো, তাই তো? কাজ করি, এখন কাজ যদি টোটো যদি সবসময় যদি টোটো চালাই, তাও তো টোটো চালাতে দিচ্ছে না, এবার আবার কাজে জয়েন করে আবার কাজটাকে ধরলাম, হ্যাঁ ওদিকেও কাজের অবস্থা খারাপ, এদিকে টোটো আমাদেরকে চালাতে দিচ্ছে না। এই মুহূর্তে এখন একটাই, মানে তুমি, তোমার এখন খুবই অসুবিধা হচ্ছে, তাই তো? খুবই অসুবিধা, মানে কোন দিকে চালাবো কি করবো, এদিকে ভয় ভয় চালাতে হয়, ওদিকে লোক স্ট্যান্ডের লোক ঝামেলা করে, এখান দিয়ে তুলবি না ওখান দিয়ে তুলবি না, এইসব দুনিয়ার কথা। হ্যাঁ, তাহলে এখন পরিস্থিতি এখন কেমন হচ্ছে এখন? মানে টোটোটা কিনে কি করলে তুমি তাহলে? আর কি বলো, টোটোটা কিনে, মানে যে বাংলা ভাষায় বলা টোটো কিনে গা মারা গেল, আর কিছু নেই, না এদিকে না ওদিকে। আচ্ছা,